হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। গল্পটি হচ্ছে একটি অসাধারণ পিঁপড়ের গল্প। এক দেশে এক পিঁপড়ে ছিল। সে প্রতিদিন ঠিক 8টার দিক অফিসে ঢুকত। তারপর সহকর্মীদের সঙ্গে গল্পগুজবে একটু সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত। সে যে পরিমাণ কাজ করত তাতে কোম্পানির উৎপাদন হতো প্রচুর, এবং এর ফলে সে আনন্দের সঙ্গে জীবন নির্বাহ করত। ওই অফিসে সিইও ছিল সিংহ। সিংহ অবাক হয়ে দেখত ওই পিঁপড়াটি কোনো ধরনের সুপারভিশন ছাড়াই প্রচুর কাজ করছে। সিংহ ভাবল, পিঁপড়াকে যদি আরও সুপারভিশনে দেওয়া হয় তাহলে সে আরও বেশি কাজ করতে পারবে। কয়েকদিনের মধ্যে সিংহ একটি তেলাপোকাকে পিঁপড়ার সুপারভাইজার হিসেবে নিয়োগ দিল। সুপারভাইজার হিসেবে ওই তেলাপোকাটি ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতা, আর সে দুর্দান্ত রিপোর্ট লিখতে পারত। তেলাপোকাটি প্রথমে সিদ্ধান্ত নিল এই অফিসে একটি অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু থাকা উচিত। কয়েকদিনের মধ্যে তেলাপোকার মনে হলো তার একজন সেক্রেটারি দরকার, যে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করবে। সে একটা মাকড়সাকে নিয়োগ দিল। এই কাজে যে সব ফোন কল মনিটর করবে আর নথিপত্র ঠিকঠাক রাখবে। সিংহ খুব আনন্দ নিয়ে দেখল যে তেলাপোকা তাকে প্রতিদিনের কাজের হিসাব দিচ্ছে আর এগুলো বিশ্লেষণ করছে গ্রাফের মাধ্যমে। ফলে খুব সহজে উৎপাদনের ধারণা সম্পর্কে ধারণা নেওয়া যাচ্ছে, এবং সিংহ সেগুলো বোর্ড মিটিংয়ে প্রেজেন্টেশন আকারে পেশ করে বাহবা পাচ্ছে। কিছুদিনের মধ্যে তেলাপোকা একটি কম্পিউটার ও লেজার প্রিন্টার প্রয়োজন হলো, এবং এগুলো দেখভালের জন্য আইটি ডিপার্টমেন্ট গঠন করল। আইটি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেল মাসি। আমাদের কর্মী ছিল পিঁপড়ে, যে প্রতিদিন অফিসে এসে প্রচুর কাজ করে মনের সুখে গান গাইতে গাইতে বাসায় ফিরত। তাকে এখন প্রচুর ফেরার ওয়ার্ক করতে হয়। সপ্তাহে 4 দিনই নানা মিটিংয়ে হাজির দিতে হয়। নিত্যদিন এইসব ঝামেলার কারণে কাজের বেগাট ঘটায় উৎপাদন কমতে লাগলো আর সে বিরক্ত হতে লাগলো। সিংহ সিদ্ধান্ত নিল পিঁপড়ে যে বিভাগে কাজ করে সেটাকে একটা আলাদা ডিপার্টমেন্ট ঘোষণা করে সেটার একজন ডিপার্টমেন্ট প্রধান নিয়োগ দেওয়ার। এটাই উপযুক্ত সময়। সিংহ জিজি পোকাকে এই ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিয়োগ দিল। জিজি পোকা প্রথম দিন এসে তার রুমের জন্য একটা আরামদায়ক কার্পেট ও চেয়ারের অর্ডার দিল। কয়েক দিনের মধ্যে অফিসের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে জিজি পোকার একটি কম্পিউটার ও ব্যক্তিগত সহকারীর প্রয়োজন হলো। কম্পিউটার নতুন কেনা হলে ব্যক্তিগত সহকারী হিসেবে জিজি পোকা নিয়োগ দিল তার পুরনো অফিসের একজনকে। পিঁপড়া যেখানে কাজ করে সেখানে আগে ছিল চমৎকার একটা পরিবেশ, এখন সেখানে কেউ কথা বলে না।
কেউ হাসে না, সবাই খুব মন মরা হয়ে থাকে। ঝিঝি পোকা পরিস্থিতির উন্নয়নে সিংহকে বোঝালো, অফিসের কাজের পরিবেশ শীর্ষক একটা স্টাডি খুব জরুরি হয়ে পড়েছে। পর্যালোচনা করে সিংহ দেখতে পেল পিঁপড়ার বিভাগে উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে, কাজে সিংহ কয়েকদিনের মধ্যে সুনাম কিয়ত কনসালট্যান্ট পেঁচাকে অডিটর রিপোর্ট উৎপাদন বাড়ানোর উপায় বাতলে দেওয়ার জন্য নিয়োগ দিল। পেঁচা 3 মাস পিঁপড়ার ডিপার্টমেন্ট মনিটর করল, সবার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলল, তারপর বেশ মোটাসোটা একটা রিপোর্ট পেশ করল সিংহের কাছে। ওই রিপোর্টে সারমর্ম হলো ওই এই অফিসে প্রয়োজনে তুলনায় কর্মী বেশি, কর্মী ছাঁটাই করা হোক। পরের সপ্তাহে বেশ কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো। এইবার বলুন তো কে সর্বপ্রথম চাকরি হারালো? ওই হতভাগ্য পিঁপড়ে, কারণ পেশার রিপোর্টে লেখা ছিল এই কর্মীর মোটিভেশনের ব্যাপক অভাব রয়েছে এবং সর্বদাই নেতিবাচক কারণ আচরণ করছে, যা অফিসের কর্মপরিবেশ নষ্ট করছে। প্রিয় বন্ধুরা, এই গল্পটা অনেক দিন আগে পত্রিকায় পড়েছিলাম, আজ একজনের ওয়ালে পেয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন গল্প পাওয়ার জন্য নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।